যার যার নিজের ভাষায় রচনা করেন সাহিত্যিকরা যার যার মাতৃভাষার মাধ্যমে হয় পাঠকের সাথে যোগাযোগ ভাবের বিনিময় কিন্তু তারপরও সব সাহিত্যের কি একটা নিজস্ব ভাষা নেই বাংলা কি ইংরেজি আরবি হিন্দি ফার্সি ফরাসি কিংবা চাইনিজ যে ভাষাতেই লিখুন না কেন সব লেখকের মনের ভাষা কি এক নয় সব পাঠকের বোঝার হিসেব নিকেশ কি নেই কোনো মিল সাহিত্যের এই সর্বজনবদ্ধতার ছুতে হয়ে গেল ঢাকা লিটফেস্ট সারা পৃথিবীর আঠারোটি দেশের সাহিত্যিক সাহিত্য প্রতিনিধি সংস্কৃতির চর্চাকারীরাই মিলেছিলেন পৃথিবীতে চলতে থাকা এক অস্থির সময় আমরা আজ সাহিত্যের এই আদান প্রদানের সংস্কৃতি নিয়ে কথা বলবো কথা বলবো আমাদের নিয়মিত আয়োজন মুক্ত চিন্তাতে সেখানে স্টুডিওতে আছেন দুই দেশের দুজন সাহিত্যিক আছেন বাংলাদেশের কবি মোহাম্মদ নুরুল হুদা এবং ভারতের ত্রিপুরা থেকে এসেছেন সাহিত্যিক আকবর আহমেদ দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে আকবর আহমেদ আপনার কাছে যাই নুরুল আপনি আমাদের দেশের মানুষ অতিথির কাছে আগে যাওয়াটাই মনে হয় ঠিক হবে এই যে এবার ঢাকা লিট ফেস্টে এবার আপনি এসেছেন কবিতা উৎসবেও এর আগে বেশ কয়েকবার এসেছেন সাহিত্যের এই যে সমস্ত উৎসব হয় যে মিলন মেলা হয় কেমন লাগে আপনার কাছে আপনার এই অনুভূতিটা আগে জানতে চাই আমি এই কথা বলে শুরু করতে চাই যে উৎসব মানে আমরা বিশ্বাস করি বহুদিন আগে থেকে যে একটা শক্তির উদ্বোধন এবং সেটা নজরুলের কথা ধার করে আমি একটু অন্যরকমভাবে বললাম যে এই যে শক্তির উদ্বোধন সেখানে সাহিত্যের নিশ্চিতভাবে একটা শক্তি রয়েছে এবং সেই শক্তি হচ্ছে তার ভাষার সংস্কৃতি শক্তি সেই শক্তি হচ্ছে তার সংস্কৃতির শক্তি এবং সেই শক্তি হচ্ছে সর্বোপরি বৃহত্তর মানুষের যে শক্তি কারণ সেটা আমরা জানি যে ভাষা হচ্ছে আমাদের পৃথিবীর মানুষের একটা শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আমাদের ভাষা এবং এই ভাষায় পৃথিবীর যে কোনো মানুষ যে কোনো ভাষাভাষী মানুষ তার সাহিত্য রচনা করেন সেই দিক থেকে আমি এইবার লিট ফেস্টে এই বৎসর প্রথম ঢাকা লিট ফেস্টে লিটফেস্টে এসে আমার যে অনুভূতি এবং অভিজ্ঞতার কথা যদি আমি বলি তাহলে সেটা বলবো যে এটা একটা বড় আকারের একটা ফেস্টিভ্যাল এবং এই ফেস্টিভ্যালের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমি যতটুকু বুঝতে পেরেছি শুরুর দিন থেকে আয়োজকদের যে স্বাগতিক যে আলোচনা এবং পরবর্তী সময়ে বিভিন্ন বক্তাদের যে আলোচনা উঠে আসছে সেটা হচ্ছে যে আমাদের ভাষার যে সাহিত্যের যে সম্পদ রয়েছে যে বাংলা ভাষার যেমন আমাদের সামনেই বসে রয়েছেন আমাদের ভাষার একজন অগ্রণী কবি দরুল হুদা এই যে শ্রেষ্ঠ যে সম্পদ সাহিত্যের এই সম্পদকে পৃথিবীর যে অন্য ভাষার মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা উদ্যোগ এই ফেস্টিভ্যালের রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি দ্বিতীয় যে বিষয় যে অন্য ভাষার যে সাহিত্য সারা পৃথিবীতে রচিত হচ্ছে আপনি যে কথা দিয়ে শুরু করছিলেন যে ভাষা এবং সাহিত্যের কোনো সীমানা নেই সীমারেখা নেই এই 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 যে বিষয়ে যে পৃথিবীর অন্য ভাষার এবং অন্য ভাষাভাষী মানুষ যত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর হন না কেন তার যে সংস্কৃতি বা তার যে সাহিত্যের শ্রেষ্ঠ যে ভাবনাগুলি চিন্তাগুলি আমরা আদান প্রদান করার ক্ষেত্রে এই উৎসব একটা সহায়ক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি মানে আপনার প্রথমবারের অভিজ্ঞতা ভালো লেগেছে সবকিছু মিলে মোহাম্মদ নুরুল হুদা আসে আপনার কাছে এবারের সম্মেলন কতটা সার্থক হলো সেটি আপনি ভালো বলতে পারবেন আপনি শুরু থেকে দেখে আসছেন মানে যে উদ্দেশ্য এটি এই উৎসবের আয়োজন করা সেটি আদৌ কতটা সার্থক হলো এবার এবারটি ধরেই বলুন এবার শুধু এটুকু বলবো যে এবার খুব নির্জনজাট ভাবে এই উৎসবটা হয়ে গেছে এবং বেশ মানুষের আনাগোনা ছিল লেখকদের আনাগোনা ছিলই সেই আমরা বলবো যে নোবেল পুরস্কার প্রাপ্ত ভি এস থেকে শুরু করে একেবারে নতুন নবীনতম কবি বাংলাদেশের কিংবা আগরতলা কিংবা কলকাতার আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহ তারা সবাই আছে ইংরেজি ভাষার লেখকরা আছে আর বাংলা ভাষার লেখকরা আপনি যে বললেন যার যার ভাষায় আমরা ভাষা সাহিত্য চর্চা করি এর চেয়ে বড় সত্য পৃথিবীতে নেই কিন্তু ওটাও সত্য মনের ভাষা যেটাকে আমরা বলি মনোভাষা এই মনের মনের ভিতর কিছু একটা তৈরি হয় পৃথিবীর যে কোনো সাহিত্যই না লিখিত সাহিত্য বলতে বললে এটাকে বলা হয় অনুবাদ সাহিত্য অনুবাদ মানে মনের যে ভাষা সেই ভাষা কিন্তু একটা ভাষা সেটা পৃথিবীর আপনি ত্রিন্দাতে জন্মগ্রহণ করুন আপনি ইউএসএতে জন্মগ্রহণ করুন আগরতলায় থাকুন আপনি কাবুলে থাকুন আপনি কিন্তু ভালোবাসার ভাষাটা আপনার এক আপনার আক্রমণের ভাষাটা আপনার এক রাগের ভাষাটা এক বেদনার ভাষা এক কিন্তু সেই বেদনা প্রকাশ করতে গিয়ে আপনি যে শব্দগুচ্ছকে আপনি ধারণ করবেন সেটা মায়ের কাছ থেকে যে শব্দ শুনেছেন পিতার কাছ থেকে যে শব্দ শুনেছেন এই জন্য বলা হয় মাতৃভাষা কাজে মাতৃভাষা সাহিত্য চর্চা করাটাই সবচেয়ে সঙ্গত বিষয় এ সম্পর্কে আমাদের কোনো দিমত নেই তো আপনি যে ভালো লাগা না লাগা সফলতার সফলতার বিষয়টি আরো পরে দেখতে হবে আমি যেভাবে দেখেছি সেটা হচ্ছে এই তিন দিন কিন্তু তিন দিনে এই অনুষ্ঠানের ফর্মেটটা যদি আমরা দেখি প্রায় নব্বইটার মতো আসর হয়েছে সবগুলো প্যারালাল সমান্তরাল আসর জায়গায় হচ্ছে সাতটি ভেনু বাংলা একাডেমি বাংলা একাডেমিকে সাতটি মঞ্চে ভাগ করা হয়েছে ভিতরের মঞ্চটা আব্দুল কাল সাহেব বিশারদ শামসুর রহমান থেকে শুরু করে বটতলা নজরুল মঞ্চ থেকে সব জায়গায় একই সঙ্গে চলছে এই বিষয়টি একেবারে নতুন নয় কিন্তু আমি বলবো যে নতুন সব জায়গায় কিন্তু মানুষ দেখা গেছে এটা একটা বড় ব্যাপার যার যেটা পছন্দ সে সেখানে গিয়েছে আমি কিংবা বাংলা একাডেমি বর্তমান মহাপরিচালক শামসুজ্জামান খান গত বেশ দুই দশক ধরে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধরনের প্যারালেল সেশনগুলো দেখে এসতে আপনি যেখানে বাংলা একাডেমিতে যখন একুশে ফেব্রুয়ারি হয় তো তিরিশ দিন ধরে অনুষ্ঠান চলে বা আঠাশ দিন ধরে অনুষ্ঠান চলে আঠাশ দিনে আঠাশটা অনুষ্ঠান চলে আঠাশটা আলোচনা অনুষ্ঠান আবার সাংস্কৃতিক কিন্তু তিন দিনে আমি নব্বইটার মতো অনুষ্ঠান দেখতে পাচ্ছি এটা আশ্চর্য ব্যাপার তাহলে কে কতটা পারফর্ম করলো তার চেয়ে বড় কথা হচ্ছে যা পারফর্ম করা হলো সেগুলোকে আয়োজকরা ধরে রেখেছে এগুলোকে নিয়ে আয়োজকরা এক ধরনের ইয়ে তৈরি করে রেখেছে আমরা ডিজিটাল

কিন্তু এবার কিন্তু তার সঙ্গে দেখা হয়ে গেছে কারণ কম সময়ের ভিতর অনেক মানুষ লেখকরা লেখকদের সঙ্গে পরিচিত হচ্ছেন এই ভাবের আদান হচ্ছে আর বাইরের কোনো কোনো লেখক যারা বাংলা কখনো শুনেননি তারা বাংলার সঙ্গে পরিচিত হচ্ছেন অন্তত ধন্যবাদ এই কথাটি বলছেন কিংবা আমরাও বাঙালি বাংলাদেশে আসার কারণে হলেও বাংলা ভাষাটি হয়েছে যেমন বিএস নাইবুল বলেছেন যে তিনি কখনো ঢাকায় আসেন আসতে চেয়েছেন গতবারও বারো আসতে চেয়েছিল পারেননি তার তো আশা হলো তার দৃষ্টিভঙ্গি যাই হোক না কেন ফলে ঢাকা পরিচিত হচ্ছে মানে বাংলা ভাষা একটা বিষয় আপনি বলছেন যে মানে সাহিত্যের ভাষা সর্বজনীন একটি ভাষাতে যাতে সবাই বুঝতে পারে কারণ চীনা ভাষার সাহিত্য বুঝতে তো সবার পক্ষে চীনা ভাষা শেখা সম্ভব না ফরাসি ভাষা শেখা সম্ভব না অনুবাদের আর সমস্যাও আছে কিন্তু হ্যাঁ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেহেতু আমরা সাহিত্যের গন্ডি আজকে আমাদের আলোচনার মূল বিষয়টি ধরে রেখেছি আকবর আহমেদ আপনি বলুন যে মাতৃভাষা বাদেও তো অনেকে চর্চা করেন দ্বিতীয় ভাষাতে আপনিও হয়তো ইংরেজিতে লেখালেখি করে থাকেন এটিতে কি আসলে সাহিত্য চর্চা খুব স্বস্তিদায়ক হয় আপনার অভিজ্ঞতাটি বলুন আসলে আমরা একটা আমরা যে অঞ্চলে বসবাস করি একটা বহুভাষিক অঞ্চলে বসবাস নাইপুল নিজেও তো ইংরেজিতেও লেখেন তো সেটা হচ্ছে যে আমাদের 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 দেশের কথা আমরা যদি ভাবি আমাদের ভারতবর্ষের কথা সেখানে অনেকগুলি ভাষা রয়েছে আমাদের দেশের সংবিধান স্বীকৃত চব্বিশটি ভাষা রয়েছে এবং তার বাইরে আমরা যদি আমাদের অঞ্চলের কথা যদি বলি আমাদের উত্তরপূর্বাঞ্চলে প্রায় সাড়ে চারশো বিভিন্ন ভাষা রয়েছে নিগোষ্ঠীর মানুষের ভাষা রয়েছে তার মধ্যে তিন চারটে ভাষা তো প্রধান ভাষা রয়েছে যেরকম বাংলা ভাষা যেরকম রয়েছে উত্তর পূর্বাঞ্চলের একটা বৃহত্তর অঞ্চল ত্রিপুরা আসামের একটা অংশ জুড়ে সেখানে মণিপুরি ভাষা রয়েছে সেখানে মিজুদের যে ভাষা সেই ভাষা রয়েছে সেখানে মেঘালয়ের খাসিদের যে ভাষা সেই ভাষা রয়েছে এবং আমাদের রাজ্যে ত্রিপুরায় ককবরক ভাষা বলে একটি ভাষা আমাদের বাংলার পরের যে প্রধান যে ভাষা সেই ভাষা রয়েছে সেই দিক থেকে আমাদের আমরা কিন্তু একটা ভাষা বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের বড় আমরা আমাদের আশপাশে আমরা এবং আমাদের দেশে মানে সেটা হচ্ছে যে শুধুমাত্র বাংলা ভাষা চর্চা হয় সেরকম বিষয় না বাংলার পাশাপাশি আমাদের রাজ্যের কথাও যদি আমি বলি আমাদের বোঝার আমাদের দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের বোঝার সুবিধার জন্য সেখানে ককবরক ভাষাভাষী যিনি মানুষ রয়েছেন তিনিও কিন্তু তার মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন মণিপুরি ভাষার যিনি মানুষ রয়েছেন তিনিও তার মাতৃভাষায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন আবার আমাদের ত্রিপুরা ছেড়ে অন্য জায়গায় চাকমা ভাষার যিনি মানুষ রয়েছেন তিনিও তার মাতৃভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন এই যে বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এতগুলি ভাষার এই বিভিন্নতার মধ্য দিয়ে আমাদের বড় হওয়া সেখানে আরেকটা বিষয় যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে এত ভাষা বৈচিত্র্যের মধ্য দিয়ে আমাদের দেশের যে সরকারি যে ভাষা অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংরেজিতে এত ভাষা বৈচিত্র্যের মাঝেও সবাই যাতে একটি ভাষায় চর্চা করতে পারে আকবর আহমেদ একটু থামাতে হচ্ছে আপনাকে একজন দর্শক আছেন আমাদের সাথে টেলিফোনে তার প্রশ্নটি নিয়ে আবারও আসবো আপনার প্রসঙ্গে দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন আমি কিছু কবিতা লিখেছি যেগুলো দেশের জন্য এবং খুব ইম্পর্টেন্ট কবিতা অথচ নিয়ে কি আমি বাংলা একাডেমিতে গিয়ে আমি কি কবিতা গুলো ফাঁস করতে পারবো কিনা ধন্যবাদ মানে একজন কবির সব সময় যেটি হয় তার কবিতা প্রকাশের একটি বিষয় সেই বিষয়টি নিয়ে তিনি জিজ্ঞাসা করেছেন নিশ্চয়ই আপনার আলোচনায় সেই বিষয়টি আসবে আমি একটু আকবর আহমেদের কাছ থেকে শুনে আসতে চাই যে তিনি যে ইংরেজি ভাষাকে বেছে নিয়েছেন তার সাহিত্য চর্চার জন্য সেটিতে তিনি কতখানি স্বস্তি বোধ করেন কতখানি তিনি সবকিছু মানে আপনার সব কিছু প্রকাশ করতে পারেন কিনা ইংরেজি ভাষা সেটি তো আপনার মাথায় সেটা আমি মূলত আমার সাহিত্য চর্চা কিন্তু আমি বাংলাতেই করি আমি যেটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বহু ভাষার চর্চার যে বিষয় সেখানে আজকে আমাদের দেশে একটা একটা অংশ তৈরি হয়েছে একটা শ্রেণী তৈরি হয়েছে যারা নিজেদের ইংরেজি ভাষাকেই সে তার নিজের ভাষা বলে মনে করছে এখন এই যে করার ফলে ইংরেজি সাহিত্যিক তৈরি হচ্ছে সেখানে অমিতাভ ঘোষের মতো সাহিত্যিক যেরকম রয়েছে অরুণ অরুন্ধতি রায়ের মতো সাহিত্যিক তৈরি হচ্ছে চেতন ভগবতের নাম ইদানিংকালে জনপ্রিয় খুব পপুলার এই এই যে বিষয় সেটা যেরকম হচ্ছে তার পাশাপাশি কিন্তু মাতৃভাষার যে চর্চা সেটা সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি বলে আমরা মনে করি সেটা কি বাধা পায় না অনেক সময় এরকম বহু ভাষার সংমিশ্রণ যেখানে বৈচিত্র্য যেখানে সেখানে কোনো একটি ভাষার আধিপত্যবাদ বাদ কি অন্য ভাষাগুলোকে রুখে দেয় না আপনার লেখাতেও তো এরকম প্রকাশ পেয়েছে যে অন্য ভাষার বড় ভাষার এক ধরনের জবর অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনারা আপনারা বোধ করেন কিনা সেটা অবশ্যই আমরা বোধ করি বোধ করি বলে কথাটা বলছি যে আমাদের এখন একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার সমস্ত ভাষাগুলিকে সুরক্ষা করা সুরক্ষা করা এই কারণে একটা ভাষার ইতিহাসের সঙ্গে যেকোনো জাতিগোষ্ঠীর সামগ্রিক তার ইতিহাস জড়িত রয়েছে এবং একটা ভাষার মৃত্যু মানে হচ্ছে একটা সংস্কৃতির মৃত্যু এবং রাষ্ট্র যদি সক্রিয়ভাবে তার পৃষ্ঠপোষকতা না করে তাহলে কিন্তু ভাষা এই যে এই যে ক্ষুদ্র জনগোষ্ঠী অংশের মানুষের যে ভাষা রয়েছে সেই ভাষাটাকে রক্ষা করা কিন্তু সম্ভব নয় সেই দিক থেকে আমাদের রাজ্যের যে প্র্যাকটিস বা আমাদের রাজ্যের যে বিষয় সেটা আমরা বলতে পারি যে ত্রিপুরায় আমাদের উনিশটি জনজাতি অংশের ভাষা রয়েছে এবং সেই সমস্ত ভাষাগুলিকে তার সুরক্ষার জন্য একটা প্রশাসনিক এবং রাষ্ট্রীয় একটা উদ্যোগ সেখানে রয়েছে ধন্যবাদ নুরুল হুদা একই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে করি উনি যেখানে আছেন সেখানে উনি যে ভাষা চর্চা করছেন সেটি আসলে আমরা বলতে পারি কিছুটা সংখ্যালঘু ভাষা আমরা যে ভাষায় কথা বলছি বাংলা তো এখানে সংখ্যা গুরুদের ভাষা আমাদের কি দায়িত্ব রয়েছে অন্য যে ভাষাগুলো রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা হতে পারে হারিয়ে যেতে বসেছে এরকম ভাষাগুলোকে সেগুলোকে সংরক্ষণ করার কিংবা বাঁচিয়ে রাখার আমরা তো এখানে সংখ্যা অবশ্যই কারণ বাংলাদেশে সেই জায়গা বাংলা ভাষা সেই ভাষা যেই ভাষা বলেছে যে মাতৃভাষার অধিকার চাই এবং মাতৃভাষার বিনাশ নাই কিন্তু সেটাকে আমরা পারছি কিনা আমার মনে হচ্ছে সেটা সফলতা কতটুকু সে জানি না কিন্তু বাংলাদেশে অন্তত সেই সদিচ্ছা বাংলাদেশের জনগণের আছে এবং জনগণমুখী যে কোনো সরকার ক্ষমতায় গেলে তারও কর্তব্য হচ্ছে বাংলাদেশের জনগণের ভাষাকে রক্ষা করা জনগণের প্রধান ভাষাটা বাংলা এ নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু তারপর উনি যেমন বলেছেন ভারতের কথা আমি বাংলাদেশের কথা বলবো একটি পরিসংখ্যান আমার আছে আমি ওয়াইপু কর্তৃক একটা প্রজেক্ট করেছিলাম সেটি হচ্ছে আইডেন্টিফিকেশান ভ্যালুয়েশান ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন অফ ট্র্যাডিশনাল কালচার অফ বাংলাদেশ এই ট্র্যাডিশনাল কালচারের ভিতরে একটি জিনিস হচ্ছে বাংলাদেশের যতগুলো এথনিক ল্যাঙ্গুয়েজ আছে সেই এথনিক ল্যাঙ্গুয়েজের সংখ্যা পঞ্চাশটিরও বেশি ধরো যাক আমরা যে চাকমা থাকতে নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে ঠিক একই আপনি ওইখানে যে 13টি যা আছে উপ উপজাতি বলবেন আপনি আদিবাসী আছে তাদের প্রত্যেকেরই ভাষা আছে কোন কোন ভাষার আবার বর্ণ আছে কোন কোন ভাষা বর্ণ নেই গারুদের বর্ণছিল আছেই ভাষা তার কোন বর্ণ ছিল বর্ণ তোড়ি হয়েছে সরকার কিন্তু এগুলোকে রক্ষা করার জন্য ধর যাক এখন একাডেমি আছে বিভিন্ন জায়গায় বান্দরবনে একাডেমি আছে তারপর রাঙ্গামাটিতে একাডেমি আছে কক্সবাজার সাংস্কৃতিক একাডেমি ভাষা আছে সেগুলোকে চর্চা না থাকলে না থাকলে সেগুলোকে এভাবে রাখা যায় কিনা সাহিত্য আছে প্রতিটারই সাহিত্য সাহিত্য মানে কি সাহিত্য মানে লোক সাহিত্য এই লোক সাহিত্য কিন্তু পৃথিবীর আদি সাহিত্য বাংলা ভাষার সাহিত্য যদি আমরা বলি তাহলে চর্যাপদ থেকে শুরু করে বঙ্গশ্বরী গীতিকা পূর্বপঙ্গীতিকা সপ্তাহে কিন্তু লোক সাহিত্য লোকমুখের সে সাহিত্য রবীন্দ্রনাথের আগে লালন ছিলেন বলে রবীন্দ্রনাথ হাসন রাজা ছিলেন বলে রবীন্দ্রনাথ হাসন রবীন্দ্রনাথ নিজেও বলেছেন আমার নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ যে কয়জন তাদের ভিতর হাসন লালনের অতাতন স্বীকার করেছে অর্থাৎ শ্রেষ্ঠ মনীষা লুক কবিদের ভিতর থেকেই আসবে যদি আমরা কি করে বলি চাকমারা যে কবিতা লিখেছে চাকমারা যে কাব্য লিখেছে তার ভিতর ভালো কবিতা কিন্তু সেগুলো কি বাংলায় আসছে কিনা বাংলার পাঠকরা জানত কিনা সেই বিষয়ে আলোচনা করব সে নিয়ে আলোচনা করব সাহিত্যের গন্ডি আর কিভাবে ছড়িয়ে দেয়া যায় এই অস্থিরতার সময়ে কি করে সাহিত্যিক রায়গে আসতে পারে সেই নিয়ে আপনারা আলোচনা আমরা ফিরে আসব তার আগে একটি বিরতি নিচ্ছি বিরতির পরে ফিরছি সাথে থাকুন বিরতির পর ফিরলাম মুক্ত চিন্তায় আবারও স্বাগত আজকে সাহিত্যের গণ্ডি নিয়ে আলোচনা করছি বাংলাদেশের কবি সাহিত্যিক মোহাম্মদ নুরুল হুদা এবং ত্রিপুরার সাহিত্যিক আকবর আহমেদ আছেন আমাদের সাথে আমরা আলোচনায় ফিরে যেতে চাই আমরা বলছিলাম যে ভাষার যেরকম আধিপত্য বাদ আছে সাহিত্যেরও নিশ্চয়ই একটি আছে মানে একটি বড় সাহিত্য ছোট সাহিত্যকে গিলে ফেলতে পারে কিংবা হটিয়ে দিতে পারে সেই বিষয়গুলো আপনারা সাহিত্যিকরা বেশি হয়তো বোধ করেন আমরা যারা পাঠক আমরাও সেটি কম বেশি বুঝতে পারি আকবর আহমেদ আপনার কাছে আসি যে বাংলাদেশের সাহিত্যিকদের সাহিত্য কিরকম আপনারা পান কতখানি চর্চা করার সুযোগ পান আপনারা সেই বিষয়টি একটু যদি বলতেন সেটা হচ্ছে বাংলাদেশের সাহিত্য একটা পর্যায়ে একটা সময় পর্যন্ত আমাদের সেটা আমাদের নাগালের বাইরে ছিল ছিল এই কারণে যে বাংলাদেশ থেকে বইপত্র যে যাওয়ার সে বিষয়টা আজকে থেকে দশ পনেরো বছর আগেও একটা সব বইপত্র যাওয়ার যে বিষয় সেটা ছিল না গত দশ বছর আমরা বলতে পারি দশ পনেরো বছর ধরে সেটা ধীরে ধীরে বইপত্র যাচ্ছে এবং যাওয়ার আগেও যে বিচ্ছিন্নভাবে বাংলাদেশের লেখার সঙ্গে আমাদের অঞ্চলের মানুষজন পরিচিত ছিলেন কিন্তু ব্যাপকভাবে যে পরিচিত হওয়ার যে বিষয় সেটা গত দশ বছর অন্তত আমরা সেটা এখন তো ইন্টারনেট একটা মাধ্যম হয়েছে নিশ্চয়ই এখন মানে পাঠকের সংখ্যা নিশ্চয়ই তাহলে বেড়েছে মানে আপনারা যারা সাহিত্য চর্চা করেন তারা না হয় একভাবে এগুলোর প্রতি আগ্রহী কিংবা আপনারা সংগ্রহ করে নেন সাধারণ মানুষের হাতে হাতে কি পৌঁছেছে সেটাই বলছি আমি যে সাধারণ মানুষের হাতে পৌঁছনোর একটা প্রধান মাধ্যম হচ্ছে যে আমাদের আগরতলা আগরতলায় একটা উত্তরপূর্ব সবচেয়ে বড় যে বইমেলা সেটা আগরতলায় হয় আগরতলা বইমেলা নামে এবং আগরতলা বইমেলায় গত কুড়ি বছর ধরে বইমেলার যে উদ্বোধনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বাংলাদেশের একজন লেখক বা সাহিত্যিক সেখানে আমন্ত্রিত থাকেন এবং শুধুমাত্র বইমেলা নয় আমাদের অন্যান্য যেটা আমাদের শ্রদ্ধেয় কবি নুরুল হুদা যেটা বলছিলেন যে অন্য যে অনুষ্ঠান সেখানে বাংলাদেশের লেখক সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের একটা অংশগ্রহণ থাকে তো সেই ক্ষেত্রে আরেকটা যেটা অঞ্চলের বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ রয়েছেন তার বেশিরভাগেরই তার যে পূর্বপুরুষের যে মূল যে রুট সেটর সেটা হচ্ছে বাংলাদেশ যোগাযোগ সবসময় ছিল কিন্তু একটা সময় পর্যন্ত যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বাংলাদেশের মাছ এবং অন্য জিনিস চোরা চালান হয় আমাদের জায়গায় আমাদের অঞ্চলে যেত বা আমাদের অঞ্চল থেকে অন্য জিনিস আসতো কিন্তু বইপত্রের আদান প্রদান খুব হতো না কিন্তু এখন সেটা সেই গন্ডিটা সেই গন্ডিটা ভেঙেছে এবং সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে সাহিত্য তার সঙ্গে আমরা পরিচিত হতে পারছি এবং সে তাতে আমরা আমাদের অঞ্চলের যারা মানুষ আমরা লাভবান হচ্ছে কবি নুরুল হুদ আসতে চাই আপনি বলছিলেন যে অনুবাদ একটি মাধ্যম যেটি দিয়ে আসলে এই গন্ডিটা আরও পেরোনো যায় এবারের যে ঢাকা লিট ফেস্ট হলো সেখানে বাংলাদেশের বই নতুন বই কতটা অনুদিত হলো এই আয়োজন কি আসলে এই ভাষার গন্ডি পেরোতে মানে সহজ করেছে কিনা এবারের আয়োজন এটা কিছুটা সহজ করেছে কিন্তু এটাই একমাত্র গণ্ডি নয় যদিও তবু প্রধান গণ্ডি হচ্ছে প্রধান উপায় হচ্ছে এটা ভাষা অনুবাদ করা বাংলা একাডেমি এই কাজটি শুরু থেকেই শুরু মানে শুরু করেছিল বিভিন্ন ভাষার বই বাংলা একাডেমি আমি বাংলা একাডেমিতে যোগদান করেছিলাম উনিশশো সনে এই তেহাত্তর আগে বাংলা একাডেমি প্রায় তিনশো বই ক্লাসিক বই বিভিন্ন ভাষা থেকে ইংরেজির মাধ্যমে বাংলায় অনুবাদ করেছিল একটা প্রধান কাজ এই পর্যন্ত প্রায় হাজার দুয়েক বই অনুবাদ করেছে বাংলা একাডেমি আবার বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রেও কিছুটা অবদান আছে কিন্তু এটা আমি বলবো তেমন নয় আর আমি নিজে অনুবাদ বিভাগের চাকরি করছি এর মূল কারণই হচ্ছে অনুবাদ করতে হলে অনুবাদের দুটি ভাষা একটা হলো আমরা ইংরেজিতে বলি এসএল আর টিএল এস এল মানে সোর্স ল্যাঙ্গুয়েজ টিএল মানে টার্গেট ল্যাঙ্গুয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ যদি ইংরেজি হয় তাহলে অনুবাদ করতে হলে একেবারে একদম নেটিভ ইংলিশ রাইটার যদি না হন তাহলে অনুবাদ কবিতা থেকে কবিতা অনুবাদ করবেন বাংলা কবিতা অনুবাদ করতে হলে আপনি প্রাথমিক টেক্সট একটা তৈরি করলেন এটাকে আবার ইংরেজ কবি যদি অনুবাদ না করে ইংরেজি ভাষাভাষী জানা কবি তাহলে এটা প্রকৃত কবিতায় এই শুরু হওয়ার আগে আগে তারা একটা আয়োজন করেছিল আমার নিজের কবি তারা তিনটি কবিতা অনুবাদ করতে গিয়ে তিনটা দিন তারা লাগিয়েছে এবং তিন তিরিশ জনের মতো বাংলাদেশের অনুবাদক ভারত থেকে একজন প্রথিত অনুবাদক তার নাম হচ্ছে অনুধাব সিনহা তিনি এসেছিলেন তারা এই কাজটি করেছে এবং এতে আমি দেখেছি যে রেজাল্ট ফলাফল অনেক বেশি এইভাবে পরিকল্পিতভাবে বাংলা একাডেমি

কবিতা আর উপন্যাস গল্প এগুলো অনুবাদের ক্ষেত্রে তারা কিন্তু ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে তারা আগ্রহী হয়ে উঠেছে আমি যেটা বলবো সারা পৃথিবীতে তিন চারটি ভাষা কিন্তু প্রাধান্য বিস্তার করে আছে এখন কিন্তু ভৌগোলিক সাম্রাজ্যবাদ নাই কিন্তু আমাদের কি বলবো মনোজগতের একটা সাম্রাজ্যবাদ রয়ে গেছে ভাষিক সাম্রাজ্যবাদ একটা রয়ে গেছে ইংরেজিকে আমরা যত কথাই বলি না কেন এক্ষেত্রে ইংরেজি কিন্তু সবচেয়ে এগিয়ে আছে ফলে সব ভাষার অন্তর সম্পদ শ্রেষ্ঠ সম্পদগুলো ইংরেজিতে যদি আপনি উপস্থাপন করতে না পারেন তাহলে পৃথিবীব্যাপী ওই ভাষার স্বীকৃতি যথেষ্ট কম বাংলাদেশ থেকে আমি তো বলব রবীন্দ্রনাথ সহ বাংলাদেশে অন্তত একশো জন লেখক আছেন কবি সাহিত্যিক বাংলা ভাষায় যারা নোবেল পুরস্কার যারা পেয়েছেন তাদের সমকক্ষের লেখক শুধুমাত্র মানসম্পন্ন অনুবাদের কারণেই তারা কিন্তু স্বীকৃত হননি তো এর একটা বড় বিষয় আর এটা একটা বিশাল বাণিজ্যের ব্যাপারও যদি এর বাণিজ্যের ব্যাপার আমি যতদূর জানি বাংলাদেশে একটা উপন্যাস কত বিক্রি হয় হুমায়ন আহমদ বা একজন দুজন ব্যতিক্রম ছাড়া পাঁচশো কপি বিক্রি হতেই কিন্তু পাঁচ বছর চলে যায় এবং সেটিও সেই মেলা কেন্দ্রিক কিন্তু যদি একটি উপন্যাস ভালো উপন্যাস ইংরেজি ভাষায় এটা হয় তাহলে পৃথিবীর বিভিন্ন লাইব্রেরি করতে যে যায় গেলেই এটা কিন্তু এক থেকে দু বিক্রি হয়ে যেতে পারে বাংলাদেশে যারা ইংরেজি বইয়ের প্রকাশক তারা তাদের কাছ থেকে কিন্তু এই তথ্য আমরা সংগ্রহ করেছি ফলে এটা একটা বিশাল এখানে কি তাহলে প্রকাশকদেরও একটু বড় 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 ধরনের একটা অংশগ্রহণ প্রয়োজন তাদের বুঝতে হবে একটা প্রকাশনা সংস্থা আছে যারা বহুদিন যাবত এই ইংরেজি ভাষার গ্রন্থ তারা কিন্তু প্রকাশ করে এবং তারা কখনো কিন্তু লোকসানের খাতায় নেই বরং তারা অনেকের চেয়ে এগিয়ে আছে আর একটা কথা বলবো যে একটা প্রশ্ন এসেছিল প্রকাশের কবিতা বা সাহিত্য প্রকাশের মাধ্যম আগে ছিল পত্রপত্রিকা সাহিত্যের পাতা সম্পাদকের একটা বড় ধরনের সহায়তা আছে স্বাদ স্বসম্পাদ না সেলফ এডিটিং আপনি যখন একটা কিছু প্রচার করবেন কবিতা লিখবেন ওই কবিতার ছন্দটা আপনাকে জানতে হবে কবিতার ছন্দ জেনে অকরবৃত্ত জেনে যদি আপনি একটি কবিতা ছাপেন তাহলে সেই কবিতার প্রচুর আপনি অন্তত পাঠক পাবে এবং আরেকটা ব্যাপার আছে সম্পাদক না থাকলেও বহু কমেন্ট করার লোক আছে যারা আপনার কবিতাটাকে কবিতাটাকে কত ভালো বেশি নেবে মানে পাঠকদের মতামতটা একদম সরাসরি পাওয়ার একটা সুযোগ থাকে আগোরা আহমেদ আমার ওই অনুবাদ নিয়ে আপনার কাছে প্রশ্ন যে অনুবাদ আসলে সার্থকভাবে মূল সাহিত্যকে কি প্রতিনিধিত্ব করতে পারে যতই আমরা ইংরেজির কথা বলছি কারণ অনুবাদ না হলে তো অন্য ভাষাভাষীর মানুষ এই সাহিত্যের মর্মটি বুঝতে পারবে না কিন্তু সেটিকে মূল মর্মটিকে ধরে রাখতে পারে মানে আপনার অভিজ্ঞতাও বলুন আর যেহেতু ভারত এমন একটি বহু ভাষিক বহুমাত্রিক একটি দেশ বহু সংস্কৃতির দেশ সেখানে তো এই যে খুব জরুরি নিশ্চয়ই এটা অনুবাদ সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে যতটুকু সাহিত্য তাকে বাদ দিয়ে বাকিটা অনু হয়

একটা পৃথক ডিসকোর্স আছে অর্থাৎ তুলনামূলক ভাষা যেখানে পড়ানো হয় ইংরেজি সাহিত্য যেখানে পড়ানো হয় প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশন একটা আলাদা সিলেবাসে অন্তর্ভুক্ত একটা পাঠ্যসূচী এবং এতে চারটি স্তরের কথা বলা আছে একটা হলো লিটারাল স্তর লিটারেল লেভেল তারপর হলো রেফারেন্সিয়াল লেভেল ক্রুয়েশিল লেভেল এবং ন্যাচারাল লেভেল এ চারটি স্তরে একজন ইয়েকে প্রশিক্ষিত হতে হবে ট্রান্সলেটরকে যদি তাই হয় অন্তত কবিতা ছাড়া আমার ধারণা বাংলা অন্য যে আঙ্গিকের সাহিত্যগুলো আছে উপন্যাস প্রবন্ধ বিজ্ঞান সাহিত্য সবটাই মোটামুটিভাবে প্রায় এইটি পারসেন্ট তার টেক্সট এক ভাষা থেকে আরেক ভাষায় ট্রান্সফার করা যায় কিন্তু কবিতার ক্ষেত্রে তা যায় না মূল কবি কবিতার ক্ষেত্রে যায় না এই কারণে কোনো ভাষার ছন্দ অন্য ভাষার ছন্দের মতো সমান নয় আবার কোনো ভাষা যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো শব্দগুলো অন্য ভাষায় অনুবাদ করা যায় না বাউলের কোনো বাংলা ইংরেজি অনুবাদ নাই বাউল লিখে আপনাকে একটা ফুট নোট দিতে হবে এই কবিতার ক্ষেত্রে এই অসুবিধাটা আছে কিন্তু যে কবিতা বক্তব্য প্রধান যে কবিতা চিত্রকল্প প্রধান সেই কবিতা সহজেই অনুবাদযোগ্য সেখানে আসলে মানে সাহিত্যিকদের এখানে কি করার আছে নাকি এখানে আসলে প্রকাশকদেরকে বেশি সেটা আমরা যদি আমাদের ভাষা সাহিত্যের তিয়াস যদি আমরা দেখি যে সেক্ষেত্রে ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বুদ্ধদেব বসু জি সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ লিটারেচারের যে বিভাগ খুলে সেখানে এবং সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু তাদের বিষ্ণুদেব উনারা সেই কাজটা করছিলেন এবং সেই পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে উনাদের হাত ধরে তাদের হাত ধরে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় নবনীতা দেবসেন যতিময় দত্ত উনারা এসছেন তাদের ছাত্র হিসেবে সেটা যেরকম একটা বিষয় যে মানে বাংলা ভাষায় পৃথিবীর অন্য ভাষার সাহিত্যকে অনুদিত করা এবং তার পাশাপাশি যেটা আমাদের দেশে যেটা রয়েছে আমাদের দেশে সাহিত্য একাডেমিও সেই কাজটা করছে যে বিভিন্ন যে ভাষা গোষ্ঠীর মানুষ রয়েছে তার ভাষাকে ইংরেজিতে ট্রান্সলেট করার একটা প্রক্রিয়া সাহিত্য একাডেমি সেই কাজটা আমাদের দেশে করছে যে সমস্ত ভাষাগুলির সাহিত্যকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করার সেই কাজ করছে পাশাপাশি আরেকটা অর্গানাইজেশন সেই কাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে করছে সেটা হচ্ছে যে সেন্টার ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস বলে আমাদের দেশে হায়দ্রাবাদে একটা খুব বড় প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান সেই কাজগুলো করছে যে আমাদের দেশের যে বিভিন্ন যে ভাষা গোষ্ঠী রয়েছে এবং এমনকি যে ওরাল লিটারেচার যেগুলি রয়েছে সেই কাজের সঙ্গে সাহিত্য একাডেমি এবং সেগুলিও অনুদিত হচ্ছে সেটা এই কারণে আমি বলছি যে সেটা হচ্ছে যে অনুবাদ ছাড়া এই এই পর্যন্ত আমরা কিন্তু বিকল্প কিছু পাঠক নিজে সেই শিক্ষিত অনেকগুলি ভাষা একজন মানুষ যদি না দাঁড়া অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলে একদম শেষ দিকে চলে এসেছে সময় বেশি দিতে পারবো না এই যে সারা পৃথিবী জুড়ে যে অসহিষ্ণুতা চলছে সব দেশেই সেখানে সাহিত্য কতটা প্রবল কতটা অসহায় দুজনের কাছে একই প্রশ্ন যদি সংক্ষেপে উত্তর দেন আমরা তারপর আজকের মতো বিদায় নিব সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আমাদের পৃথিবীর একজন বিখ্যাত ঐতিহাসিক হফসবোম তিনি মৃত্যুর আগে একটা বই লিখেছিলেন দ্য ফ্র্যাকচার অফ টাইম এই যে ভঙ্গুর যে সময় এবং আজকের এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি যে মানুষকে তার যে বৃহত্তর যে ঐক্য মানুষের যে বৃহত্তর ঐক্য এই ঐক্যকে খণ্ডিত করে দেওয়ার একটা প্রচেষ্টা সেই একটা সক্রিয় প্রচেষ্টা সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং তার যে বৃহত্তর যে আখ্যান মানুষের যে মানবতার যে গল্প মানবতার যে গল্প সেই গল্পকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একটা প্রচেষ্টা সক্রিয় প্রচেষ্টা রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা বলবো যে সাহিত্যিকরা আমাদের দেশে পিছিয়ে নেই এবং আপনারা জানেন যে আমাদের দেশে কয়েক মাস আগে যে কয়েকজন শ্রেষ্ঠ মানুষের মৃত্যুর পরে এম এম কালবুর্গি গোবিন্দ পান এবং এরকম কয়েকজন মানুষের মৃত্যুর পরে আমাদের দেশের সাহিত্যিকরা অনেক সাহিত্যিক বড় বড় সাহিত্যিক তারা তাদের যে সাহিত্য একাডেমি পুরস্কার থেকে শুরু করে জ্ঞানপীঠ পুরস্কার তারা প্রত্যাখ্যান করেছিলেন এবং এই যে আপনি অসহিষ্ণুতার কথা বললেন এই অসহিষ্ণুতার সাহিত্যিকরা সবসময় সরব রয়েছেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরব রয়েছেন মৌলবাদের বিরুদ্ধে সরব রয়েছেন সেটা আমাদের দেশে যেরকম রয়েছে আপনাদের দেশেও রয়েছে মোহাম্মদ খুব সংক্ষেপে আমি যেটা বলবো সেটি হচ্ছে সাহিত্য সব সময় মানুষের মনকে পরিবর্তন করা মানুষের আচারকে পরিবর্তিত করা সদাচারী করার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা রাখে ফলে উপলব্ধির জগৎকে ইতিবাচক করার কথা বলে জ্ঞান কি এই সম্পর্কে প্লাটু বলেছিলেন ভার্চুয় নলেজ মানে যা কিছু পুণ্য তাই যা পুণ্য নয় জ্ঞান নয় আমি আগুন জ্বালিয়ে একজনকে পড়াতে পারি আগুন জ্বালিয়ে আমি রান্না করে খাওয়াতে পারি ওই জ্ঞানটা কোনটা সদাচার কোনটা অনাচার প্রয়োজন নয় সাহিত্য মানুষকে সেই 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 শিক্ষাটি দিতে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ নুরুল হুদা এবং আকবর আহমেদ আমাদের স্টুডিওতে আসার জন্য আমাদের দেশে আসার জন্য আপনাকে এবং ধন্যবাদ দর্শক আপনাদেরকে সাহিত্যের সেই চিরায়ত যে জ্ঞান চিরায়ত যে বাণী ইতিবাচকতা সেটি হয়ে উঠুক সবার একমাত্র এবং অন্যতম পাথেও এই আশা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী দিন মুক্তচিন্তায় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সাথে থাকুন ভালো থাকুন